হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমাদের সামনেই বিহার স্টেট রয়েছে, এছাড়া তোমাদের ইউজিসি নেট ফিলোসফি রয়েছে 18 জুন। তোমরা যারা অনলাইন ক্লাস এবং স্পেশালি সপ্তাহে দুদিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড, তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আজকে আমি তোমাদের সাথে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি প্রত্যেকটা ফিলোসফারের বই নিয়ে আলোচনা করবো, যে তারা কী কী গ্রন্থ তারা লিখে গেছেন। কারণ তোমরা প্রত্যেকে জানো, এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের ম্যাথমেকিংয়ের ক্ষেত্রে বলো, এছাড়াও আমাদের বিভিন্ন রকম ক্ষেত্রে কিন্তু আমাদের কার কোনটা গ্রন্থ, কে কোন বইটি লিখেছেন, সে বিষয়ে কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন আসে। আর এটা কিন্তু কন্টেম্পোরারি ফিলোসফারদের থেকে সব থেকে বেশি আসে। সেক্ষেত্রে আমি আজকে কয়েকজন তোমাদের কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি বিষয়ত যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো থেকে আসে, সেগুলোর একটা তাদের মেন মেন যে বইগুলো, যে বইগুলো থেকে আমরা এতদিন দেখেছি প্রশ্ন দিতে, সেগুলোকে আমরা হচ্ছে আজকে নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, এটা কিন্তু তোমাদের এক্সামের জন্য, সেটা নেট হোক বিহার স্টেট হোক, ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমাদের সাথে গান্ধীজি, অরবিন্দ, বিবেকানন্দ এবং রাধাকৃষ্ণন, মেন মেন তোমাদের যে চারটে যে ইন্ডিয়ান কন্টেম্পোরারি ফিলোসফার রয়েছে, তাদের গ্রন্থগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা ফার্স্টেই দেখে নাও, ফার্স্টে এখানে আমি গান্ধীজির গ্রন্থগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো খুব মেন, যেগুলো তোমাদের বিশ্বতে তোমাদের আসছে। ফার্স্টে রয়েছে দ্য স্টোরি অফ মাই এক্সপিরিয়েন্স অফ ট্রুথ। এগুলো একটু মাথায় রেখো, বা তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দ্য ওয়ার্ডস অফ গান্ধী, হিংসারাজ, হিংসারাজ থেকে তোমরা দেখেছো প্রচুর প্রশ্ন আমাদের আসে যে হিংসারাজটা কার এই গ্রন্থটা। দেন ইন্ডিয়া অফ মাই ড্রিমস এবং গান্ধী অ্যান্ড ভগবদ গীতা, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, লাস্ট যেটা আমি নিয়েছি গান্ধী অ্যান্ড ভগবদ গীতা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর তোমাদের সামনে রয়েছে শ্রী অরবিন্দ। অরবিন্দ আমি কী কী গ্রন্থ রেখেছি, অরবিন্দ রেখেছে দ্য ইন্টারকাল যোগা, দ্য লাইফ ডিভাইন, দ্য হিউম্যান সার্কেল, দিব্যা দিব্যা জীবন, এই যে চারটে যে গ্রন্থ অরবিন্দ, এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। তারপর আমরা আসছি বিবেকানন্দের ক্ষেত্রে, বিবেকানন্দের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বেদান্ত, বর্তমান ভারত, কর্মযোগা, জ্ঞান যোগা, রাজা যোগা, ভক্তি যোগা। বিবেকানন্দের আর একটা প্রশ্ন যদি তোমাদের দেয়, যে এই যে তিনি কতগুলো যোগ তিনি স্বীকার করেছেন, এটাও কিন্তু বিবেকানন্দের কিন্তু প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো তিনি কতগুলো যোগ তিনি স্বীকার করেছেন, কর্ম, জ্ঞান, রাজা, ভক্তি, চারটে, এটাও কিন্তু তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে কন্টেম্পোরারি ফিলোসফার দিক থেকে। অর্থাৎ তোমরা দেখে নিলে বিবেকানন্দের দিক থেকে প্র্যাকটিক্যাল বেদান্ত ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তিনি অদ্বৈত বেদান্তের সমর্থক, এটা প্রত্যেকেই জানে, তাকে বলা হতো। বর্তমান ভারতটা খুব ইম্পর্টেন্ট, আর এই চারটে যোগা তোমরা মনে রাখবে। এবার আসছি আমি রাধাকৃষ্ণন, রাধাকৃষ্ণনের ক্ষেত্রে কী কী রয়েছে, তার ইন্ডিয়ান ফিলোসফি, দ্য হিন্দু ভিউ অফ লাইফ, দ্য প্রিন্সিপাল অফ উপনিষদ, এথিক্স অফ বেদান্ত, রাধাকৃষ্ণনের চারটে ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরে যাচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট তোমরা নিয়ে নিও, তোমরা দেখে নিও যে এর মধ্যে তোমাদের কী কী ইম্পর্টেন্ট, তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা পড়ে নিও। তোমরা আমি প্রত্যেকেই বলবো যে এই যে বইগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা প্রত্যেকেই দেখে নেবে, কারণ এই বইগুলো খুব ইম্পর্টেন্ট রেখেছেন, এবং আমাদের প্রশ্ন আসে যখন আমাদের ম্যাথমেকিংয়ের ক্ষেত্রে, যখন আমাদের গ্রন্থ দিয়ে প্রশ্ন আসে, সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সামনে তোমাদের বিহার স্টেট রয়েছে, তোমাদের নেট রয়েছে, কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফার আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট গ্রন্থগুলো তোমরা দেখে নিও কার কোন গ্রন্থ। তোমাদের সাথে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আলোচনা করবো, আমি চেষ্টা করবো তোমাদের সাথে মেন মেন টপিকগুলো এক্সামের আগে তুলে ধরার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।